আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পুণ্য লগ্নে জগতের সকলের অন্ন কষ্ট অর্থ অভাব দূর হোক, এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা উপলক্ষে অনেকের প্রশ্ন, গ্রহণ আছে, কিভাবে পুজো হবে, পুজো হবে কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। গ্রহণের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই, যদি তা থাকতো তাহলে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা দুর্গা পুজোর পরে যেটা হয় তাহলে পঞ্জিকাতে সেটা থাকতো না। ইতিমধ্যে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা উপলক্ষে কি করা উচিত, প্রথম যেটা উচিত সেটা হচ্ছে 5টা থেকে 6:30টার মধ্যে পুজোয় বসা উচিত। 4:30টাতেও বসা যেতে পারে, তার কারণ যেহেতু প্রদোষ, প্রদোষ হচ্ছে ন দিবা নরাত্র, ঘন্টা বাজবে না। দেশাচার বা কুলাচার অনুযায়ী, হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন, 17/8/2000 টাইম, কোথায়, কাকি, ও ও কান্দিতে জন্ম, বলুন কি জানতে চাইছেন? আপনার এখন শনির 7:30 চলছে, কাজের বিষয়টা এবছর এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত খুব একটি ভালো নয়, তবে ডিসেম্বর থেকে কর্মের যোগাযোগ শুরু হবে, 24 সালের মার্চের মধ্যে কর্মের যোগাযোগটা যেটা চেষ্টা করছেন সেটা ভালোভাবে হওয়ার যোগ আছে। হ্যাঁ, আচ্ছা, বিবাহের ক্ষেত্রে বলি, আপনার মঙ্গল দ্বাদশে নিচস্থ, মাঙ্গলিক অ্যাফেয়ারে না জড়ানোই ভালো, আর নিচস্থ মঙ্গলের প্রতিকার করে বিয়ে করলে ভালো হবে। বিয়ের যোগটা 2024-এর জুলাই থেকে 26-এর অক্টোবর পর্যন্ত স্ট্রং যোগ, এই যোগে বিবাহ হতে পারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, 9836707677 এ ফোন করবেন। 30 তারিখ গড়িয়াহাট দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা, 31 তারিখ বারাসাত দুপুর 3টা থেকে 6টা, 1 তারিখ শিয়ালদহ বিকেল 5টা থেকে 8টা কৃত্তিকা চেম্বার, গড়িয়াহাট ও কৃত্তিকা চেম্বার, আর 2 তারিখ শাহরাফুলি দুপুর 11টা থেকে 3টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার নিয়মাবলীর মধ্যে যেটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রপার টাইমে বসা, অর্থাৎ প্রদোষে 5টায় অস্ত যাবে, 6:30 থেকে 6:30টার মধ্যে বসতে পারলেই ভালো হয় এবং সেটাই উচিত শুরু, এবং ঘন্টা বাজবে না, আর সারা রাত অখণ্ড প্রদীপ জ্বলবে। আর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার যে পুজোর নিয়ম সেটা তো আছেই, এছাড়া দেশাচার এবং কুলাচার অনুযায়ী কারো সরা, কারো প্রতিমা, কারো নবপত্রিকা বিভিন্ন ধরনের আচারে করা হয়, সেই আচারেই হবে। আর যারা তন্ত্রোক্ত উপাসনার সঙ্গে যুক্ত, যেহেতু আমার গৃহে যেরকম মহালক্ষ্মী হয়, তা ন্যাচারালি পূর্ণিমা উপলক্ষে পুজো হবে, এবং গ্রহণের সাথে পুজোর কোনো সম্পর্ক নেই। গ্রহণ এক জিনিস, পুজো এক জিনিস, ঈশ্বর এক, চন্দ্র সূর্য এক, কারণ সমস্ত জগৎটাই যদি ভগবানের হয় তাহলে গ্রহণটাও ভগবানের। অতএব পুজোর ক্ষেত্রে কোনো নিষিদ্ধতা নেই, যদি তা থাকতো তাহলে পঞ্জিকাতে সেটা দেওয়া হতো না। শ্রী মন্ত্র যারা দীক্ষিত তারা জপ করবেন পারলে সারা রাত, যাদের শরীর পারমিট করবে না তারা সন্ধ্যা থেকে অন্তত রাত 8টা 9টা পর্যন্ত শ্রী মন্ত্র জপ করবেন, সারাটা বছর মা লক্ষ্মী অচলা থাকবে। 9836707677 সোমবার 30শে অক্টোবর গড়িয়াহাট দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা, 31শে অক্টোবর মঙ্গলবার বারাসাত দক্ষিণপাড়া দুপুর 3টা থেকে 6টা,
एक तारीख शियालदा बिकेल पांचटा थेके आठटा दो तारीख शाहराफुली दुपुर एगारोटा थेके तीनटे चार तारीख कृतिका चेम्बर दक्षिणेश्वर राज गेस्ट हाउसेर पाशे लाइव इन फोने प्रत्येक के स्वागत प्रतिदिन ये समय अनुष्ठान देखुन एवं रात एगारोटा सृष्टि टीवी अनुष्ठान देखुन कोजागरी लक्ष्मी पूर्णिमाते लक्ष्मी स्तव पाठ करा मास्ट जरा लक्ष्मी पाचाली पढ़ें तला हाथे दूध बनिए पढ़ें ঈশ্বরটা একজন ঈশ্বর দুজন হয় না এটা মাথায় রেখে লক্ষ্মী পূজোর একটা ধুম রয়েছে পূর্ব বাংলা এবং এ বাংলার মানুষের এবং যেখানে দুর্গা পূজো হয় সেখানে তো লক্ষ্মী পূজো হয় কারণ লক্ষ্মীর আরাধনা প্রত্যেকের প্রয়োজন কারণ কর্মের মাধ্যমে তিনি অর্থ প্রদান করেন অর্থ ছাড়া জগৎ অচল কিন্তু লক্ষ্মী হচ্ছে ব্রহ্ম এবং স্থির চঞ্চল ভাব থাকলে মা লক্ষ্মীকে ধরা যাবে না ঘন্টা বাজবে না সারা রাত অখণ্ড প্রদীপ জ্বলবে মা লক্ষ্মীর সামনে যে যে আচারেই পুজো করেন এছাড়া বিশেষ ভোগ হচ্ছে চিড়ে ঘি দিয়ে ভেজে তার উপরে চিনি এবং নারকল কোড়া দিতে হবে এটাকে বলে চিপিটক এটাই হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তে মা লক্ষ্মীর শ্রেষ্ঠ ভোগ যেটাই উনি পিতা হন এবার পুজো চলাকালীন লক্ষ্মী পুজোয় অনেকের ধারণা জবা ফুল ইউজ করা যায় না শক্তি পূজায় যে যে ফুল অপরাজিতা জবা পদ্ম সব ইউজ করা যাবে কারণ যারা শ্রী শ্রী চণ্ডী পাঠ করেন এবং চণ্ডী পাঠ করেছেন সেখানে দেখবেন মহামায়ের একটি রূপ হচ্ছে লক্ষ্মী সেটাকে মহালক্ষ্মী বলে অথবা কোজাগরী লক্ষ্মী বলে কোজাগরী ভাঙলে কি হয় কে জাগরে সারা রাত তার আরাধনা করতে হয় শৃং মন্ত্র জপ করতে হবে এক অক্ষরীয় শৃং মন্ত্র জপ করলে অবশ্যই তার কৃপা থেকে আপনারা বঞ্চিত হতে পারবেন না অনলাইন প্রেডিকশন চলছে সব সময় যখন বুকিং নাম্বারে ফোন করে কনসালটেশন টাইম ঠিক করে অনলাইন কনসালটেশন করবেন এছাড়া অনলাইন ক্লাস চলছে কৃত্তিকা চেম্বার গড়িয়াহাট কৃত্তিকা চেম্বার বারাসাত কৃত্তিকা চেম্বার দক্ষিণেশ্বর কৃত্তিকা চেম্বার শিয়ালদহ সকল দর্শক বন্ধুকে বিজয়ার প্রীতিও শুভেচ্ছা প্রাক দীপাবলির শুভেচ্ছা আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা গ্রহণের সাথে কোজাগরীর পূর্ণিমার কোনো সম্পর্ক নেই বছরের অন্যতম এই পূর্ণিমাতে মা লক্ষ্মীর আরাধনা যুগ যুগ ধরে মানুষ করে আসছেন ঘরে ঘরে করে আসছেন এবারেও করবেন দেশাচার এবং কুলাচারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করতে হবে এছাড়া বিশেষভাবে সবসময় নাম জপের অভ্যাস ইষ্ট নাম জপ এবং শৃং মন্ত্র জপ শৃং মন্ত্র জপ করলে মা লক্ষ্মীর কৃপা থেকে অবশ্যই আপনারা বঞ্চিত হবেন না সারাটা বছর কোনো অর্থ অভাব চরমভাবে গ্রাস করবে না লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত ফ্রন্টস কলে 9836707677 ফোন নম্বর দেখা যাচ্ছে আপনারা যারা ফোন করবেন তারা জন্ম তারিখ সময় এবং স্থানের নামটা পরিষ্কার করে বলবেন সময়টা রাত না দিন বলবেন লাইফ হরোস্কোপ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি করলে আপনার ছেলে মেয়েদের নতুন প্রজন্মের ভবিষ্যৎটা পরিষ্কার বুঝতে পারবেন গৃহস্থের টোটকা অ্যাস্ট্রোপ্যাথি সন্মোহন তন্ত্র বাস্তুমঙ্গল বইগুলোকে চেম্বারে কালেকশন করতে পারবেন তন্ত্রের কোর্স এবং ডিপ্লোমা ডিগ্রি কোর্স শুরু হয়ে গেছে যে চেম্বারগুলোতে হবে ব্যারাকপুর সুমম চেম্বার প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ৫টা কৃত্তিকা চেম্বার গড়িয়াহাট হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি
ডেট অফ বার্থ টাইমটা বলুন। তেরো 1995 টাইম। আচ্ছা বলুন কি জানতে চাইছেন? ওরা সরকারি চাকরির যোগ অবশ্যই আছে এবং সেই যোগটা উঠে পড়ে লাগুক ফেব্রুয়ারি 2024 থেকে, খুব ভালো যোগ। 25 সালের অক্টোবর পর্যন্ত স্প্যানটা থাকবে এবং জন্মকালীন দ্বিতীয় বৃহস্পতি স্টেবল ওয়ার্ক, একটা ভালো পার্মানেন্ট ভালো চাকরি অবশ্যই পাবে। সরকারির সম্ভাবনা আছে 70%, আর মাল্টি ন্যাশনাল বা বেসরকারিতে আছে পুরোটাই। ঠিক আছে। আচ্ছা বিবাহ যোগটা, এখন দাদার বয়স কত? মেষ রাশির 28, 29 থেকে 31 এর মধ্যে কান্দির বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির গেটটা থেকে, ঠিক আছে, সেখান থেকেই ডাইরেকশনটা আসে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 9836707677। অনলাইন প্রেডিকশন চলছে সব সময়। জেলা চেম্বার গুলো দেওয়ালির পরে শুরু হয়ে যাবে। সমস্ত ডেট গুলো স্ক্রলে দেওয়া রয়েছে। সোমবার গড়িয়াহাট দুপুর 2 থেকে সন্ধ্যা 7, মঙ্গলবার বারাসাত দক্ষিণ পাড়া দুপুর 3 থেকে 6, 31 তারিখ, 1 তারিখ শিয়ালদা বিকেল 5 থেকে 8, 2 তারিখ শাহরাফুলি দুপুর 11 থেকে 3, 3 তারিখ, হ্যালো হ্যালো বলুন বলুন, হ্যালো হ্যালো, যারা ফোন করছেন ফোনটা হোল্ড করে রেখে অন্যকে আসতে দিচ্ছেন না কেন? ফোনটা করেছেন তো, হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ করেছেন তো, বলুন কথা বলুন, হ্যালো টিভিতে ফোন করেছেন, সামনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এটা ডাইরেক্ট লাইভ অনুষ্ঠান, ফোন করলে এখানেই আসছে, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলতে হবে। হ্যালো হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন? বিয়ের ব্যাপারে কি, বিয়ে কবে হবে? টাইম বলুন, টাইম কোথায়? মীন রাশি শনি সরস্বতী চলছে, এই মুহূর্তে বিয়ের যোগ কিন্তু ভালো নেই, সম্বন্ধ আসলেও মুখে গিয়ে ভেঙে যাবে এবং কেটে যাবে। 24 সালের মার্চের পর থেকে বিয়ের যোগটা ভালো, সেই যোগটা থেকে চেষ্টা করবেন, এবছর বিশেষ চেষ্টা করে লাভ হবে না। 24 সালের মার্চ থেকে 26 সালের অক্টোবর বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। ঠিক আছে, যারা ফোন করছেন দীর্ঘদিন এই অনুষ্ঠান দেখেন তারা এই সময় করবেন এবং রাত 11টা লাইভ ইন ফোনে ফোন করবেন। ফ্রন্টস কলেজে নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে ফোন করলে সরাসরি ফোন করতে পারবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন এবং সময়টা রাত না দিন মেনশন করে দেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, প্রত্যেককে বিজয়ার প্রীতিয় শুভেচ্ছা। আজ কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণ লগ্নে, যারা মা লক্ষ্মীর আরাধনা করবেন তাদের মাথায় রাখতে হবে প্রদীপটা অখণ্ড জ্বলবে সারা রাত, কে জাগরে মানে কোজাগরি, আর ঘন্টা বাজবে না, কোনো বাদ্যের ইনভলভমেন্ট হবে না, চিত্ত স্থির করে শৃং মন্ত্র জপ। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি বলুন, নমস্কার বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ বলুন,
হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। শনি সাড়ে সাতই চলছে এই মুহূর্তে, কাজের জায়গা ভালো নয়, এই এই চারটার প্রতিকার না করলে কাজকর্মে প্রতিষ্ঠা পাওয়াটা খুব কঠিন ব্যাপার, লড়াই সংগ্রাম চলবে। হ্যাঁ, অতএব এটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। যে জায়গায় যাবে সে জায়গাতেই মুখ থুবড়ে পড়বে, কারণ গ্রহপীড়া মানেই প্রারব্ধ কর্মের ফল, সেটাকে ভোগ করতে গেলে আপনাকে প্রতিকারের ব্যবস্থায় যেতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 9836707677। কাল গড়ি সোমবার গড়িয়াহাট। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। লাইভ চলছে? হ্যাঁ লাইভ চলছে, বুঝতে পারছেন না? বলুন। 19/5/2012, 19/5/2012, 2012 টাইম? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? অষ্টমে চন্দ্র, একটু চঞ্চলতা ফেকল মাইন্ড থাকবে, সেভেন থেকে এটা ঠিক হয়ে যাবে। অষ্টমে চন্দ্র আছে, চন্দ্রের প্রতিকারটা দরকার, এবং লগ্নস্থ শনি বকরি, শনিরও প্রতিকার দরকার। শনি আর চন্দ্রের প্রতিকার করুন, এবং নীল সরস্বতীর কবচ যন্ত্র করলে আস্তে আস্তে পড়াশোনায় মন বসবে এবং পড়াশোনা করবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিন এই সময় লাইভ ইন ফোন অনুষ্ঠান দেখুন, এছাড়া রাত ১১টা অনুষ্ঠানে চোখ রাখুন। সোমবার 30শে অক্টোবর গড়িয়াহাট দুপুর ২টা থেকে শ্রদ্ধা সান্ধ্যা। 31 তারিখ, হ্যালো হ্যালো, আপনি বলুন কি বলা হয়ে গেছে তো? হ্যাঁ, 7.5-ই, 7.5 বছর চলবে এরকম, 7.5 বছরের প্রারব্ধ। ওই শনির প্রতিকার না করলে কোনোভাবে রাস্তা পাবে না, যদিও বা সে কর্মের পথ পায়, সেই কর্ম স্থায়িত্ব থাকবে না, ছেড়ে চলে আসতে হবে। হ্যাঁ, কারণ গ্রহের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না, সেই জন্য তাকে প্রশমিত, তাকে শান্তি করার একটা পদ্ধতির মধ্যে আপনাকে যেতে হবে। হ্যাঁ, যারা ফোন করবেন, হ্যালো বলুন। হ্যাঁ বলুন, টাইম কোথায় বলুন, কি জানতে চাইছে? হ্যাঁ, ওনারা ওনার এখন ধাইয়া চলছে, শাশুড়ির সঙ্গে চূড়ান্ত অশান্তি হবে, শ্বশুর বাড়ির অশান্তিটা বাড়বে, ধাইয়াটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ধাইয়া চলাকালীন ঘরের শান্তি সাধারণত থাকতে চায় না। কি হবে মানে? না, প্রথম হচ্ছে ধাইয়াটার প্রতিকার করতে হবে। শনি মঙ্গল নবমে রয়েছে মিনে, শনি মঙ্গলের যে ফ্ল্যাশ আছে একসঙ্গে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। 2024-এর এন্ড থেকে আস্তে আস্তে একটু শান্তি আসবে, এবং ওনার স্বামী শ্বশুর বাড়ির পক্ষে থাকবে, এই ধরনের বিষয় নিয়ে একটা মতানৈক্য থাকবে, এর প্রতিকার করলেই ঠিক হয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি চুপ করে আছেন কেন? কথা বলছেন তো, তাতেও বুঝতে পারছেন না? জন্ম তারিখ সময়টা বলুন, নাহলে অন্য মানুষকে সুযোগ করে দিন।
অন্য মানুষকে সুযোগ করে দিন। আপনি হয়তো বুঝতে পারছেন না এটা লাইভ কিনা, লাইভ ওপরে লেখা আছে, নিচে স্ক্রলে নাম্বার দেওয়া আছে, সরাসরি নাম্বার লেখা আছে, এর থেকে বেশি প্রমিনেন্ট তো বলা সম্ভব না। হ্যালো হ্যালো বলুন। সরাসরি কথা বলার জন্য ফোন করেছেন তো, ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম বলুন। একটা কোথায় জন্ম? হ্যাঁ কি জানতে চাইছেন বলুন। ওর এখন কত বয়স? কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, বড় হয়ে উচ্চশিক্ষার যোগ আছে, চাকরি পাবে, প্রতিষ্ঠা পাবে, পড়াশোনায় ভালো হবে, ভালোভাবে মানে যদি আপনি গাইড করতে পারেন অবশ্যই শিক্ষা ভালো হবে। চঞ্চলতা থাকবে একটু বেশি বয়স পর্যন্ত, প্রচন্ড চঞ্চল থাকবে ফাইভ অবধি, সিক্স এর পর থেকে আর থাকবে না, ঠিক আছে? না, সেইটা সামনের বছর একটু আবার সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেই সমস্যা থেকেও সে মুক্তি পাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো বলুন। কে না করলো আপনাকে বা কথা বলতে? আপনার সঙ্গে আপনাকে কথা বলতে কে না করলো? তো জানুন আপনি কে না করলো। হ্যালো, আপনি ফোন করে সময় নষ্ট করছেন কেন? জানুন কি জানতে চান? পাঁচ আট দু হাজার চার টাইম আজকে আর একদম সময় নেই, কাল দুপুর দেড়টা রাত ১১টার সময় আবার দেখা হবে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে